তিন মাস ধরে এটার সার্ভিস বন্ধ ছিল, অবশ্যই আপনারা এটা নোটিস করেছেন। শেষবারের মতো আমার যতদূর মনে আছে আমি ঋষভাকে নিয়ে একটা ডেটে গিয়ে আমরা ঋষভাকে নিয়ে বের হয়েছিলাম মিরপুরের সর্বসেরা স্ট্রিট ফুড খুঁজতে। অ্যান্ড আই থিঙ্ক উই ওয়ার সাকসেসফুল, আমরা বেশ সাকসেসফুল হয়েছি মিরপুরের আর আছে কানাচে অলিগুলি খুঁজে সবচেয়ে ভালো স্ট্রিট ফুডগুলি খুঁজে বের করতে। কিন্তু তিন মাস পর এখন ফেরত আসার পর আপনাদেরকে আমরা কী দিচ্ছি, হোয়াট আর উই অফারিং? দিস ইজ নট অ্যানাদার মিরপুর সিজন, মিরপুর সিজন কিন্তু ওখানেই শেষ অলরেডি। সো আজকে কী অফার করছি? ওয়েল, আমাদের যেমন আগে এক্সারসাইজেস হতো র্যান্ডম রেগুলার যে কোনো জায়গায়, বনানি, উত্তরা, মিরপুর, যে কোনো জায়গায় হতো, ঠিক সেটাই আমরা আপাতত ফলো করছি। সিজন ওয়াইজের কোনো খবর আসলে আমার কাছে প্রডিউসারদের কাছ থেকে আসেনি যে আমরা সিজন ওয়াইজ করবো কোনো জায়গায়। বললে অবশ্যই ওটা অ্যানাউন্স করবো, লোগো টোগো আসবে, হাবি জাবি ট্রানজেকশন হবে, বাট ওটা আজকে হচ্ছে না। ইনফ্যাক্ট আমরা আজকে চলে এসেছি মিরপুর এক সনি সিনেমা হলের পিছে অবস্থিত বহু আলোচিত পেরিপাস্তার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে এখানে না, আজকে আমরা চেক আউট করবো পিৎজাবার্গ, যেটা হচ্ছে আরও বেশি বহু আলোচিত। তারা সবচেয়ে ফেমাস তাদের চিজের জন্য, দ্য কোয়ান্টিটি অফ চিজ। আমরা জানতাম যে পেরিপাস্তার চিজিনেস তা আসানের গানের চেয়েও বেশি, বাট পিৎজাবার্গের চিজিনেস ঠিক কতটুকু? ওয়েল, সেটা জানার জন্য আজকে আমি এসে পড়েছি অ্যালেক্স সঙ্গে, আপনাদের সঙ্গে, শুধুমাত্র হার্ড পিক্সেল টিভিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পিৎজাবার্গের চিজিনেস আসলে কত। মনোমুগ্ধকর এক পরিবেশের মধ্যে পিৎজাবার্গের খাবার উপভোগ করতে আমরা চলে আসলাম। ইন্টেরিয়র আর এক্সটেরিয়র দিক থেকে ট্রেন্ডি, ফ্রেন্ডস থেকে শুরু করে মাফিয়া টু আরও অনেক কিছুর পোস্টার আছে এখানে। জায়গাটাতে শিপ ইন আ বটলের জায়গায় শিপ অন আ শেলফ আছে ডেকোরেশনসের জন্যে। সুদৃশ্য ফার্নিচার এবং মনোরম পরিবেশে আড্ডা মারতে চাইলে আপনারা সবাই এই জায়গাটা ভিজিট করতে পারেন, আই ইনসিস্ট। তবে চলুন দেখি খাবারের দিক থেকে পিৎজাবার্গ কতটা অ্যাডভান্সড। আবারও চলে আসলাম আমরা তিন মাস পর টেবিলের উপর। আই থিঙ্ক দ্যাট শুড বি মাই ট্যাগলাইন। খাবার শুরু করার আগে ঋষভাকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই, এটা খুব সুন্দর ছিল। এই স্লো মোশনে এডিটিংয়ে একটু কেউ কয়েকটা সাদা কালো ক্লিপ প্লে করা শুরু করো, তো মেয়েটা ছিল খুব সুন্দর, ছিল আমাদের টপ হোস্ট বলতে গেলে, আমাকে রিপ্লেস করে দিত। বাট সেই দিন স্ট্রিট ফুড করার পর ওর ডায়রিয়া হলো, তারপর আমি আর ঋষভাকে কখনোই দেখি। রেস্ট ইন পিস ঋষভা। আচ্ছা ঠিক আছে, লেটস গেট ব্যাক টু সিরিয়াস ওয়ার্ক। সো আমাদের সামনে যে দুইটা বার্গার আছে, দুইটা হচ্ছে চিজ বল কেন। আপনি যদি মেনুটা চেক করেন ওখানে আরও অনেক ধরনের বার্গার আছে, বাট এইটা হচ্ছে চিজ বল কেন, একটা বিফ একটা চিকেন, যেটা আমার দরকার পড়বে পুরোটাই। সো প্রথমে আমরা বিফটা নিয়ে নিই, চিকেনটাকে সাইড করে দেব। সাথে আছে আমাদের রেগুলার বার্গার টুথপিক, যেটাকে ছোটো করা হয়েছে কোনো একভাবে, চাক ওটা আমাদের কনসার্ন না। তো বার্গারটা দেখা যাচ্ছে যে অনেক অনেক টাফ হবে খাওয়া, বাট কে সামলাতে পারে লোভ এরকম বার্গার দেখে? প্যাটির ওজনটা অনেক বেশি। সো লেটস ট্রাই ইট আউট। প্যাটি আসেনি, প্যাটিতে কামড় দিতে পারেনি। প্যাটিটার ব্যাপারে কী বলবো, প্যাটির ভিতরেও চিজ দেওয়া অ্যান্ড বাইরে দিয়েও স্লাইস চিজ দেওয়া, এত সসি, বানগুলি পারফেক্ট। অ্যান্ড সাইড দিয়ে লেটুস দেখতে পাচ্ছি, যদিও সস আর চিজের ঠেলে আপনার লেটুসের জন্য কোনো ধরনের ইয়া থাকবে না। আমাকে বলা হয়েছে অথরিটি থেকে
যে এই বার্গারটার প্যাটির মাঝখানে চিজ দেওয়া, এই জিনিসটা দেখাতে হলে আমার যে কী অবস্থা হবে আমি জানি না, কিন্তু এটার সাজেস্টের জন্য এমন অনেক কিছুই করা লাগছে যেটা আনএক্সপেক্টেড। মিরপুরের স্ট্রিট ফুড খাওয়া লাগছে, বেলপুরি খাওয়া লাগছে সনি সিনেমা হলের সামনে। যাই হোক, কপালে যা আছে ঠিক আছে। আমি দেখাতে চাই যে কীভাবে বার্গারের প্যাটির ঠিক মাঝখান থেকে চিজগুলি মানে উজ আউট করছে এইভাবে। অ্যাড ইটস অ্যামেজিং, ইট ইজ লিটারালি অ্যামেজিং, আনলাইক মাই ফেস রাইট নাও। সচরাচর বার্গার খাওয়ার সময় অনেকগুলি টিস্যু নিয়ে বসতে হয় না, বাট টেস্টের কম্প্রোমাইজ না চাইলে টিস্যু কেন, কাঁথা নিয়ে বসবো দরকার হইলো। এই বার্গারগুলি কিন্তু রেডি করা হয় আমাদের টিমের জন্য অনেক আগে, যাতে আমরা ক্লিপ নিতে পারি। অলমোস্ট 10 মিনিট আগে এই বার্গারটা এসেছে, ট্রাই আউট করছি 10-15 মিনিট পরে। তারপরে প্যাটির মাঝখান দিয়ে যেভাবে চিজটা উজ আউট করলো না, চ্যালেঞ্জ করতে পারি যে এইভাবে 10-15 মিনিট একটা বার্গারকে ইয়া করার পর জীবনে প্যাটির মাঝখানে চিজ পাবেন না, এভাবে উজ আউট করতে দেখবেন না। সিম্পলি সুপার। আমি এই ড্রিঙ্কসগুলি ট্রাই করবো। নাট অ্যান্ড ক্রিমের স্পেশালটি ক্লিয়ারলি নাট অ্যান্ড ক্রিম, মানে নাট অ্যান্ড ক্রিম এটার নাম হতো না। এখন অনেকে এই নামটার অনেক ধরনের মিনিং বের করতে পারে, আমিও পারি, কিন্তু আমি সেটা করবো না। কেন, তো দরকার নেই। চিজটা এত চিজি বার্গারে আমার দাঁতের মধ্যে এখনও লেগে আছে। মাই গড, দিস থিং ইজ অ্যামেজিং। টিস্যুর ফ্যাক্টরির সাথে স্পন্সারশিপের জন্য একটা কল দিতে হবে। তো চলুন আমরা ট্রাই করে নিই চিজি ভলকেইনো নামের এই বার্গারটা, চিকেন বার্গারটা। ঠিক আছে, অনেক হেভি একটা বার্গার মানতে হবে। আর লাইফ একটা কামড় বসালে লাইফটা ওয়ার্থ ইট। উল্টা করে নিব, আবারও সেই খাবার নিয়ে মিসপ্লেসমেন্ট। পিৎজাবার্গের সবচেয়ে সেরা যে পিৎজাগুলি এখানে, দ্য চিজ ফাউন্টেন অ্যান্ড দ্য মিটি আনিয়ন অ্যান্ড দ্য চেডার ক্রিম ফেভারেট। আমি অর্ডার দিয়েছি হচ্ছে চেডার ক্রিম থিন ক্রাস্ট হিসাবে অর্ডার দিয়েছি, মিটি অনিয়ন থিন ক্রাস্ট হিসাবে, এবং চিজ ফাউন্টেনটা অর্ডার দিয়েছি থিক ক্রাস্ট হিসাবে, কারণ আই ওয়ান্ট টু টেস্ট দ্য ক্রাস্ট অ্যান্ড দ্য চিজ প্রপারলি। অর্ডার অনুযায়ী আপনারা কিন্তু চাইলে সিলেক্ট করে নিতে পারেন থিন, মিডিয়াম অর বিগ ক্রাস্ট, সেটাও কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করে। মিটি অনিয়ন, অনিয়ন্স দেখতে পাচ্ছি, বাট হাউ মাচ মিট ডাজ ইট হ্যাভ, চলুন দেখে নেই। ও মাই লর্ড, এটাকে তো তুলতে আমার জান বের হয়ে যাচ্ছে। এই পাশে ফ্রেম একটা ইটালিয়ান কাট চাচ্ছি। মাই গড, এই জিনিসটা তো নামের ব্যতিক্রমে যায় না, মিটিনেস। এই যে মিট পরে যাচ্ছে ভাই, মিট পরে যাচ্ছে, আনিয়ন আছে উপরে, এই যে এখানে ফ্রাইড হয়ে সুন্দরভাবে একটা নর্মাল ফ্লেভার দিয়ে পুরো মেক্স ইট ন্যাচুরাল, অ্যান্ড দ্য চিজ, আমি জানি না এটা কী চিজ, বাট ইট ইজ অ্যামেজিং। মানে পিৎজা সুপ্রিমেসি রাইট হিয়ার। We are going to try out the cheddar cream. My god, this has to be the best pizza amar jonne, personal preference. Eta kintu pizza burger best pizza na, don't get me wrong, but eta hocche amar sobche favorite pizza, pizza burger, the cheddar cream. Pull it out. Eta te eta cheesy effect ashbe na, eta cheddar cream dewa chinta koren na. You can feel the flavors of the cheddar, it's all through your mouth. Eta khetre this is a little bit spicy, not kidding, but a bland na spicy flavor ta. You can see meat and meat everywhere. This is amazing, love it. Now we are trying out the baddest, the meanest, the most vicious. I think if you could step on this pizza upor jodi apni upte parten quicksand er moto eta apnake cheese er majkhane trap kore it would kill you, which it will technically do apnar mukher bitor giye, at least khey joto dur dukte pare. It's got something different inside it. We are going to try this out. And while are we... Okay. Bashai boshe jokhon shingara tingara khai, eta kintu hoy na. I wish I had that power. Let's try this out. Age ei part ta khai jekhane sauce ta nai, sauce ta pore try kori. I don't remember kobe the last time I had a proper pizza like this. I'm just imagining je eta crust ta thin hole how this will actually give you a heart attack. Sauce tar kintu
স্বাদটা বেশ আলাদা, চেঞ্জেস দ্য পিৎজা ইনস্ট্যান্টলি। চেডার ক্রিম, ও গড, বাই দ্য ওয়ে আমার স্পিকিং কিন্তু ইম্প্রুভ হয়েছে, আমি কিন্তু এটা নিজে পয়েন্ট আউট করতে চাই। ভাষা নিয়ে দ্বন্দ্ব আমরা বন্ধ করি, ইটস টাইম টু স্পিক ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফুড, দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ। তার জন্য কয়টা যে চটকা না খাবো নতুন এপিসোডে, আই উইল ট্রাই আউট দিস ড্রিঙ্ক দ্যাট দে প্রোভাইডেড, নাম হচ্ছে রেড ভেলভেট, যদিও জিনিসটা কিন্তু পিঙ্ক, ড্রিঙ্কটা পিঙ্ক কালারের হলেও নামের মতো রেড ভেলভেটই একটা গর্জিয়াস ফ্লেভার, স্মেল অ্যান্ড টেস্ট আছে। Let's get back to business. It's not our business. Let's get back to business again. Okay. আমি বিশ্বাস করি বিধ্বস্ত শব্দটির প্রত্যেকটি ডেফিনিশন হচ্ছে এই বায়োগ্রাফি। জিনিসটাকে আপনাকে বিধ্বস্তই করবে না, বরং চেহারাটা এমন বানিয়ে ফেলবে যে আপনি কেবল কাস্টিং কাউচ থেকে বের হয়ে আসবেন। যদিও ক্লিয়ারলি আমি কাস্টিং কাউচ থেকে বের হয়ে আসিনি এখন, আমি একটা রেস্টুরেন্টে বসে আমি আমার ডেইলি কাজ যেটা হচ্ছে ইউটিউবিং করছি। অনেক সময় আমরা দেখতে পাই ফেসবুকে বিভিন্ন জায়গায় জাম্বো বার্গারের অফার দেয়, ঠিক আছে, 100 প্যাটি দিয়ে এইরকম সমান বানায়। ট্রাস্ট মি, আপনি যদি ওই এক্সপিরিয়েন্সটা পেতে চান উইথাউট দ্যাট অফার, দিস ইজ ইয়োর থিং রাইট হিয়ার। মুখে নেবেন, বিধ্বস্ত করে ছেড়ে দিবে একেবারে। ভিতরে ফ্লেভার, চিকেনটা এত সস থাকা সত্ত্বেও চিকেনটা স্পাইসি, ভিতরে চিকেনটা ইট গিভস ইউ আ আফটার টেস্ট স্পাইসের, যেটা খাওয়ার ঠিক পরে আপনি বুঝবেন যে ওকে ইটস স্পাইসি। অ্যান্ড দ্য সস ইটস গ্রেট, ইটস গ্রেট। অ্যান্ড চিজ, চিজ তো আছে ভিতরে, স্লাইস চিজ। যদিও আমরা জিজ্ঞাসা করেছি অথরিটিকে এই রেস্টুরেন্টের যে চিকেনের ভিতর কি সিরিঞ্জ দিয়ে কোনোভাবে চিজ দেওয়া যায় প্যাটিটাকে চিজি করার জন্য, তারা বলেছে এটার জন্য আমাদেরকে বিফ বার্গারটাই খেতে হবে। বাট হোয়াট দ্য হেল, এটাতে এক্সট্রা চিজ যেটা দেওয়া আছে ওইটাই যথেষ্ট। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট জাম্বোয়েস্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ বার্গার্স দ্যাট আই হ্যাড এই পর্যন্ত। সো ইয়া, this was a good burger. Anyways, ei burger ta ke wash down korar jonno ami amar final drink ta amar nongra hate na porishkar kore, karon amar tissue stack kintu shesh. Episode age eto boro tissue chilo, ami kintu shesh, last tissue, second last tissue, and we're done. So chocolate punishment, ami jani namguli khubi khubi cheesy, ami jani namguli khubi khubi কি বলে ক্রিয়েটিভ। সো এতটুকু বলতে পারি যে চকলেট পানিশমেন্ট বলতে মাথায় যেটা আসে সেটাই এটার ভিতরে আমি দেখতে পাচ্ছি। এই ড্রিঙ্কটার ডেসক্রিপশন হবে এই যে সাধারণত ক্রাশারগুলি এতটা গাঢ় হয় যে আপনি টানতে 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 আপনাকে অ্যাকচুয়ালি ওয়েট করতে হয় এই জিনিসটাকে গলার জন্য, পাতলা হওয়ার জন্য। বাট এরকম কিন্তু কেস না এই ক্ষেত্রে, এই ড্রিঙ্কটা হচ্ছে কমপ্লিটলি পাতলা বাট চকলেটি অ্যাগ্রেশন। আমি নট কিডিং, চকলেট ফ্লেভারটা মুখের চারিপাশ দিয়ে যাবে বাট ওটা ফিল করতে পারবেন না, গাঢ় না, যাতে যে টনসিল হয় এটা হবে না, বাট ইটস ভেরি রিফ্রেশিং। বাইরে প্রচণ্ড গরম, স্টুডিওর এসিটা কিন্তু ঠিকমতো কাজও করতে পারতেছে না, অ্যান্ড ট্রাস্ট মি ইটস এ ব্র্যান্ড নিউ এসি। এই সিচুয়েশনে কী করতে পারেন, পিৎজা বার্গার গ্যাসে এই ড্রিঙ্কটা আপনারা ট্রাই করতে পারেন জেনুইনলি। ওয়েল আই গেস দ্যাট র‍্যাপস ইট আপ ফর দিস এপিসোড। জানাবেন অবশ্যই যে পরের এপিসোড আপনারা কী দেখতে চান, আপনারা কি চান এখন আমাকে হোস্টিংয়ে, এটা আমি জানতে চাই। চান চান না আমি জানি, আর আপনারা যদি চান যে আমার এই ওভার ড্রামাটিক একটা হোস্টিং ইয়েটা বন্ধ করতে, কমেন্ট করবেন, বলবেন এই বেটা এসব ওভার ড্রামা বন্ধ কর, খাবারের রিভিউ দিচ্ছিস খাবারের রিভিউ দে, বলবেন এই বেটা ইংলিশে কেন কথা বলতেছিস, গালাগালি করবেন। বাট সবসময় স্টে টিউন্ড টু হার্ড পিক্সেল টিভি।